সো আজকে আমরা স্টার্ট করব ইলাস্টিসিটি, মানে জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটারের মধ্যে তিনটে পার্ট আসে, একটা পার্টের নাম ইলাস্টিসিটি, অন্যটার নাম ভিসকোসিটি, অ্যান্ড থার্ড ইজ সারফেস টেনশন। তো এই আমাদের গ্র্যাভিটেশন অবধি হয়ে গেছে, গ্র্যাভিটেশনটা ছিল এই জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটারের বেসিক মানে একদম ইনিশিয়াল পার্ট। এর পরপর আমরা এগুলো করবো, হয়তো বইতে এই সিকোয়েন্স ওয়াইজ নাও থাকতে পারে, বইতে হয়তো প্রথমে ভিসকোসিটি, তারপরে সারফেস টেনশন, তারপর ইলাস্টিসিটি থাকতে পারে, বাট আমরা স্টার্ট করবো ইলাস্টিসিটি দিয়ে। ইলাস্টিসিটি কথাটার মানে কি, ফিজিক্সে ইলাস্টিক ব্যাপারটা একটুখানি ঝামেলার, মানে আমরা সাধারণভাবে ইলাস্টিক বলতে যা বুঝি, ফিজিক্সে ইলাস্টিক ঠিক সেটা নয়। মানে আমরা সাধারণভাবে কি বুঝি ইলাস্টিক, মানে যেরকম কোনো কিছুকে একটা রাবার আমি টানলে যদি ইজিলি ওর ইলংগেশন হয়, বেড়ে যায়, তখন সেটাকে বলবো ইলাস্টিক। তো এই ধরনের জিনিস কিন্তু ফিজিক্সে একদম আলাদা, ফিজিক্সে সেইগুলোকেই বেশি ইলাস্টিক বলা হবে, যেগুলো আমি বাইরে থেকে ফোর্স দিয়ে ওটাকে টানার চেষ্টা করছি কিন্তু ও আমার ফোর্সটাকে রেজিস্ট করতে পারছে এবং নিজের ডিফর্মেশনটা হচ্ছে না বলবো না ঠিক, বাট হলেও কম হবে। যেরকম একটা ইলাস্টিক যেগুলো আমার প্যান্টে বা এই ধরনের জিনিসগুলোতে ইউজ করি, সেই ইলাস্টিক গুলোতে ঠিক যতটা ইজিলি আমরা ওটাকে ডিফর্ম করে দিতে পারবো, ওটাকে ইলংগেট করতে পারবো, আমরা ফিজিক্সে যেটাকে ইলাস্টিক বলি সেটাকে কিন্তু অত সহজে আমরা ইলংগেট করতে পারবো না। মানে যে জিনিসগুলো একটু শক্ত সেগুলো ইলাস্টিক, ঠিক আছে? তো সেই জন্য একটা বেশ মজার কোয়েশ্চেনও আছে যে রাবার আর আয়রন রড এই দুটোর মধ্যে কোনটা বেশি ইলাস্টিক। অবশ্যই সাধারণভাবে মনে হতেই পারে যে রাবারটাই বেশি ইলাস্টিক, বাট না, আয়রন রডটা বেশি ইলাস্টিক, বিকজ আয়রন রডকে বাইরে থেকে যদি আমি ফোর্স অ্যাপ্লাই করি তাহলে সেই ফোর্সটাকে ও রেজিস্ট করতে পারে, মানে ও সহজে ডিফর্মেশন হয় না। সোজা কথা হলো সেইগুলোই ইলাস্টিক যেগুলো বাইরে থেকে ফোর্স দিলে ডিফর্মেশন সহজে হবে না, বা হলেও খুব তাড়াতাড়ি আবার ও আগের ফর্ম বা আগের শেপে ফিরে আসতে পারবে। এই ধরনের জিনিসগুলোকেই বলা হয় ইলাস্টিক মেটেরিয়াল। সো ইলাস্টিসিটি পড়ার আগে জানবো কত ধরনের মেটেরিয়াল হয়। মেটেরিয়াল জেনারেলি দু ধরনের হয়, একটাকে বলা হয় ইলাস্টিক মেটেরিয়াল, আরেকটা ইন ইলাস্টিক। যেগুলো ইলাস্টিক নয় সেগুলো ইন ইলাস্টিক। এই ইন ইলাস্টিক গুলোকে আবার বলা হয় প্লাস্টিক মেটেরিয়াল। অ্যাকচুয়ালি প্লাস্টিক মানে আমরা যে খেলনাগুলো খেলি সেইগুলো সেইরকম প্লাস্টিকের কথা বলছি না, প্লাস্টিক মানে যেটা ইলাস্টিক নয় সেই ধরনের প্লাস্টিক। তো ইলাস্টিক আর ইন ইলাস্টিক বা প্লাস্টিকটা বোঝা গেল। তাহলে যে জিনিসগুলোর নেচারটা এইরকম যে বাইরে থেকে ফোর্স দিলেও ও সহজে ওর শেপ চেঞ্জ করতে পারবে না বা সে চেঞ্জ করতে চাইবে না, সেগুলো বেশি ইলাস্টিক, আর যেগুলো ইজিলি ডিফর্ম হয়ে যাবে এবং ডিফর্ম হওয়ার পরেও অরিজিনাল শেপে ফিরে আসবে না সহজে বা একদমই আসবে না, সেগুলো প্লাস্টিক। যেমন আমি যদি বলি একটা লোহার রড, এখানে এই লোহার রডটাকে, এরকম একটা লোহার রড আছে, আমি মাঝখান থেকে নিচের দিকে প্রেসার দিলাম আর এই দুটো সাইডকে আমি কোন রিজিড সাপোর্টের সাথে আটকে দিয়েছি, দুদিকে ক্ল্যাম্প করে দিয়েছি, এইরকম অবস্থায় যদি মাঝখানে ফোর্স দিই, নিচের দিকে ফোর্স দিচ্ছি, ফলে এর একটা বেন্ডিং হবে, এইরকম বেন্ডিং হতে পারে, ঠিক আছে? তো এই যে বেন্ডিংটা হচ্ছে তার মানে ওর ডিফর্মেশন হচ্ছে, বাট আমি যখনই ফোর্সটাকে তুলে নেব, ফোর্সটাকে তুলে নেওয়ার মানে ফোর্সটাকে রিলিজ করে দিলাম, ফোর্সটাকে রিলিজ করার সাথে সাথে যদি ওর মানে ডিফর্মেশনটাকে ও রেজিস্ট করে আবার আগের শেপে ফিরে আসতে পারে, তাহলে আমি বলবো যে এই বডিটা ইলাস্টিক। অ্যাকচুয়ালি এই রডকে বাইরে থেকে ফোর্স দিলে ও ডিফর্ম করে যায় ঠিকই, বাট যখনই আবার ফোর্সটা উইথড্র করে নেওয়া হয় তখনই ও আবার আগের শেপে ফিরে আসে। এই কারণেই এই আয়রন রডকে বলা হয় ইলাস্টিক বডি। ইন ইলাস্টিক বা প্লাস্টিকটা কি জিনিস, ইন ইলাস্টিক বা প্লাস্টিক হচ্ছে সাপোজ একটা ক্লে বল, মাটি দিয়ে একটা বল তৈরি করেছি, এই বলটাকে যদি আমি ওপর থেকে ফেলে দিই কি হবে, এই বলটাকে ওপর থেকে ফেললে বলটা পড়ে গিয়ে ভেঙে যাবে বা ডিফর্ম হয়ে যাবে। আমি যদি দুদিন ওই অবস্থায় রেখে দিই বলটা কি আবার আগের মতো গোল হবে কখনো? নিশ্চয়ই হবে না। যদি না হয় তাহলে এটাকে বলবো প্লাস্টিক বা ইন ইলাস্টিক। সো প্লাস্টিসিটি ইজ এ নেচার। প্লাস্টিক বলতে আমরা যে খেলনাগুলো বা ওই পলিথিন যেগুলো বলি সেগুলো সেইরকম প্লাস্টিকের কথা এখানে বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে যে এমন এক ধরনের মেটেরিয়াল যেগুলো বাইরে থেকে ফোর্স দিলে ইজিলি ডিফর্মড হয়ে যায় এবং ডিফর্ম হওয়ার পরে ও আর আগের শেপে ফিরে আসতে পারে না। দোজ মেটেরিয়ালস আর কল্ড
পিওরলি প্লাস্টিক বডি, যেমন একটা কোথাও বালি জমানো আছে, হ্যাঁ, সো বালি যেখানে রাখা আছে সেখানে যদি আমি একটা পাথরের টুকরো ফেলে দিই, তাহলে ওই বালিটা ডিফর্মড হয়ে গেল, ছড়িয়ে গেল চারিদিকে, ওটা কি আবার নিজের থেকে আগের শেপে ফিরে যেতে পারে? নিশ্চয়ই পারে না। সো যদি না পারে তাহলে আমি ওই যে জিনিসগুলো পারে না সেগুলোকেই বলবো ইন ইলাস্টিক বা প্লাস্টিক বডি। সো মেটেরিয়াল দু ধরনের হয়, মেটেরিয়ালের মধ্যে একটা হলো ইলাস্টিক মেটেরিয়াল আর অন্যটা প্লাস্টিক বা ইন ইলাস্টিক মেটেরিয়াল। যেগুলো ইলাস্টিক বডি সেগুলো কেন ইলাস্টিক? আমরা যদি একটা স্ট্রাকচারটা দেখি, সাপোজ এটা একটা সিম্পল কিউবিক বডির স্ট্রাকচার, সিম্পল কিউবিক বডি গুলো মানে আয়নস গুলো নিজেদের মধ্যে কিভাবে আটকে আছে, সাপোজ আমি একটা স্প্রিং দিয়ে দেখাচ্ছি, এইরকম স্প্রিং দিয়ে ওরা নিজেদেরকে ধরে আছে। এটা একটা সিম্পল কিউবিক স্ট্রাকচার। সো এই যে আয়ন্স গুলো মানে সাইডে যেগুলোকে ল্যাটিস বলা হয়, তো এইগুলো নিজেদের মধ্যে কিভাবে আটকে আছে, না স্প্রিং দিয়ে আটকে আছে। এবার যদি কোনোভাবে আমি এই যে পোর্শনটা আছে এই পোর্শনটাকে টেনে লম্বা করার চেষ্টা করি, মানে সাইডের দিকে লেন্থটাকে বাড়ানোর চেষ্টা করি, তাহলে কি হবে, এই যে স্প্রিং গুলো আছে এই স্প্রিং গুলো সেটাকে বাধা দেবে, ফলে হয় আমি ইজিলি ওকে ইলঙ্গেট করতে পারবো না, বা ইলঙ্গেট করলেও কিছুক্ষণ পর ওই স্প্রিং এর যেমন নেচার আবার আগের শেপে ফিরে আসে, তেমনি ও টেনে নেবে আগের শেপে ফিরে আসবে। এটাই হলো ইলাস্টিসিটির বেসিক। এবার আমি যেটা বলছিলাম যে কোন ইলাস্টিক বডিকে বাইরে থেকে ফোর্স দিলে ও ডিফর্মেশন হবে এবং সেই ফোর্সটা উইথড্র করলে ও আবার আগের শেপে ফিরে আসবে। সাপোজ আমি একটা কিউব ধরলাম, এই কিউবটার প্রত্যেকটা সাইড এ, ওকে, প্রত্যেকটা সাইড এ, আমি এই দিকের সারফেস যেটা দেখতে পাচ্ছি এই সারফেসের ওপর আমি বাইরে থেকে একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, অ্যান্ড দ্যাট ইজ এফ। এফ ইজ দ্য এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাইড অন এনি অফ দ্য ফেসেস অফ দিস কিউব। তো যখনই আমি ফোর্সটা অ্যাপ্লাই করলাম এই কিউবটার একটা ডিফর্মেশন হওয়ার মতো সিচুয়েশন তৈরি হবে, কিন্তু কিউবটা কি চাইবে বা মেটেরিয়ালটা কি চাইবে, যাতে ডিফর্মেশন না হয়, ওকে, যাতে ডিফর্মেশন না হয়। তো এই এই যে ডিফর্মেশনটাকে রেজিস্ট করার জন্য ও চেষ্টা করবে, বা কোনো কারণে যদি ডিফর্ম হয়ে যায় তবে ও আবার আগের শেপে ফিরে আসার চেষ্টা করবে। এবার কথা হলো এই যে ফোর্সটা, এই ফোর্সটা কি, ইট ইজ এক্সটার্নাল ফোর্স, ওকে, সো ইট ইজ এক্সটার্নাল ফোর্স। এক্সটার্নাল ফোর্সটা এর উপর অ্যাপ্লাই করার সাথে সাথে ও চেষ্টা করছে কি নিজের ডিফর্মেশনটাকে আটকানোর, ফলে এই যে ব্লকটা দেখতে পাচ্ছি এই ব্লকটা, এই ব্লকটা ভেতর থেকে বাইরের দিকে এই সারফেসের উপরই, পার্টিকুলার এই সারফেসটার উপরই ভেতর থেকে বাইরের দিকে একটা ফোর্স দেওয়ার চেষ্টা করছে। নিউটনের থার্ড ল অনুযায়ী এই ফোর্সটা সেম অ্যাজ এক্সটার্নাল ফোর্স, ঠিক আছে, বাট কতক্ষণ সেম থাকবে, যতক্ষণ ইলাস্টিক লিমিটের মধ্যে থাকবে। সাপোজ আমি এই এই দেওয়ালটাকে ঠেলছি, এই দেওয়ালটাকে ঠেলছি, ঠেলে আমি যত ফোর্স দিয়ে ঠেলছি দেওয়ালটাও ঠিক ততটা ফোর্স দিয়ে আমাকে বাউন্স ব্যাক করছে, মানে ও রিয়াকশন ফোর্সটাও ইকুয়াল দিচ্ছে, সেই কারণে এই দেওয়ালটার কোনো রকম ডিফর্মেশন হচ্ছে না, কোনো রকম পজিশন চেঞ্জ হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। কিন্তু যদি এই দেওয়ালটাকে আমি একটা বুলডোজার দিয়ে ঠেলি তাহলে কি হবে, দেওয়ালটা ভেঙে যাবে, মানে যখনই বুলডোজার দিয়ে ঠেললাম যে ফোর্সটা অ্যাপ্লাই করছি ভেতর থেকে দেওয়াল প্রথমে যে রিয়াকশন ফোর্সটা জেনারেট করছিল, মানে শুধু রিয়াকশন ফোর্স বলবো না, ইট ইজ অলসো রেস্টোরিং ফোর্স, রেস্টোর করার চেষ্টা করছিল নিজের শেপটাকে, সেই যে ফোর্সটা দ্যাট ওয়াজ নট সাফিসিয়েন্ট টু দ্য এক্সটার্নাল ফোর্স। বাইরে থেকে যখন আমি বুলডোজার দিয়ে ফোর্স দিচ্ছি তখন ও নিজের ভেতরকার ফোর্স দিয়ে সেই ফোর্সটাকে আটকানোর চেষ্টা করেও পারলো না, মানে বুলডোজারের অ্যাপ্লাইড ফোর্সটা মাচ মোর দ্যান দ্য রেস্টোরিং ফোর্স, সে কারণে দেওয়ালটা ভেঙে গেল। কিন্তু কতক্ষণ অবধি এই দুটো ফোর্স সমান থাকবে, যতক্ষণ ইলাস্টিক লিমিট বজায় থাকবে, ওকে। সো ইলাস্টিক লিমিটের মধ্যেকার কথা বলছি, এই পুরো চ্যাপ্টারটা ইলাস্টিক লিমিটের মধ্যেকার
থিওরি গুলো নিয়ে ডিসকাস করার চ্যাপ্টার। ইলাস্টিক লিমিটের বাইরে কি হবে সেটা কিন্তু আমরা এখানে একটি শব্দ উচ্চারণ করবো না তার ব্যাপারে। তার মানে এই যে ফোর্সটা ভেতর থেকে বাইরের দিকে অ্যাপ্লাইড হচ্ছে, দ্যাট ইজ রেস্টোরিং ফোর্স। সো হিয়ার রেস্টোরিং ফোর্স ইকুয়াল টু এফ, এটা কিন্তু ভেতর থেকে বাইরের দিকে। ওকে, সো ভেতর থেকে বাইরের দিকের ফোর্সটা আমরা পেলাম, বাট আমাদের ইলাস্টিসিটির কোন ক্যালকুলেশনে এই ফোর্স গুলো নিয়ে আমাদের কোনো কাজ নেই, আমাদেরকে স্ট্রেস বের করতে হবে। স্ট্রেসটা কি জিনিস? স্ট্রেস হলো ফোর্স, মানে রেস্টোরিং ফোর্স ডিভাইডেড বাই এরিয়া অফ ক্রস সেকশন। মানে এই যে ফোর্সটা আমি দেখতে পাচ্ছি গ্রিন কালারের যেটা দেওয়া আছে, এই ফোর্সটা ভেতর থেকে বাইরের দিকে অ্যাপ্লাইড হচ্ছে। কেন অ্যাপ্লাইড হচ্ছে? বিকজ ও নিজের ডিফর্মেশনটাকে আটকানোর চেষ্টা করছে। এই যে রেস্টোরিং ফোর্স, এই রেস্টোরিং ফোর্সটা যে সারফেসে অ্যাপ্লাইড হচ্ছে, যে শেডের যে পোর্শনটা দেখা যাচ্ছে, এই যে সারফেসটা, সো এই সারফেসে ইন্টারনালি আউটওয়ার্ড যে রেস্টোরিং ফোর্সটা অ্যাপ্লাইড হচ্ছে, সেই ফোর্স ডিভাইডেড বাই এরিয়া ইজ কল্ড দ্য স্ট্রেস। ওকে, সো স্ট্রেস ইজ নট দ্য ফোর্স, স্ট্রেস ইজ কল্ড অ্যাজ প্রেশার। মানে এর ডাইমেনশনটা ফোর্স বাই এরিয়া মানে কি, আমরা জানি প্রেশার, আমরা এটাকে ইজিলি লিখতে পারবো এফ বাই এ। বাট কনফিউজ হওয়ার জায়গাটা যেন না থাকে যে এই ফোর্সটা এক্সটার্নাল ফোর্স নয়, এই ফোর্সটা হলো ইন্টারনালি আউটওয়ার্ড ফোর্স, হুইচ ইজ কল্ড রেস্টোরিং ফোর্স। ওকে, স্ট্রেস বোঝা গেল। সো স্ট্রেস হ্যাজ এ ডাইমেনশন সিমিলার টু প্রেশার, তাহলে স্ট্রেসের ইউনিট কি হবে? ইউনিট নিউটন পার মিটার স্কোয়ার, ঠিক যেমন প্রেশারের ইউনিট হয়। ওকে, সো নিউটন পার মিটার স্কোয়ার, এটা এসএ ইউনিট, বা সিজিএস এ যদি হয় তাহলে ডাইম পার সেন্টিমিটার স্কোয়ার। সো স্ট্রেস হ্যাজ সেম ডাইমেনশন উইথ প্রেশার। স্ট্রেসের পরে আসছি আরেকটা টার্ম যেটাকে বলা হয় স্ট্রেন। স্ট্রেন মানে সাপোজ এই যে ফোর্সটা অ্যাপ্লাইড হলো, এই ফোর্সটা অ্যাপ্লাইড হওয়ার পরে বডিটা ডিফর্মেশন হবে। আমি ধরলাম ফোর্সটা অ্যাপ্লাইড হওয়ার পর বডিটা কিছুটা চ্যাপ্টা হয়ে গেল। ওকে, সো চ্যাপ্টা হওয়ার ফলে এর এই সাইডে যে লেন্থ ছিল, ইনিশিয়ালি লেন্থ ছিল এল, ক্যাপিটাল এল, এই যতটা পোর্শন ভেতর দিকে শ্রিঙ্ক করে যাচ্ছে, এই যে পোর্শনটা ভেতর দিকে যেটা ঢুকে যাচ্ছে, সেই পোর্শনটুকুর লেন্থ, মানে এইটুকুর লেন্থ হচ্ছে স্মল এল, বা আমি লিখছি ডেল্টা এল, চেঞ্জ মানে ডেল্টা। সো স্ট্রেন is equals to the ratio of delta L to original length. মানে স্ট্রেন বলতে বোঝায় যে চেঞ্জ ইন লেন্থ ডিভাইডেড বাই অরিজিনাল লেন্থ, চেঞ্জ ইন ভলিউম ডিভাইডেড বাই অরিজিনাল ভলিউম, চেঞ্জ ইন এরিয়া ডিভাইডেড বাই অরিজিনাল এরিয়া, এইগুলোকেই বলা হয় স্ট্রেন। সো স্ট্রেন ইজ দ্য রেশিও অফ টু সেম কোয়ান্টিটিজ, সো স্ট্রেন হ্যাজ নো লিমিট, সরি নো ইউনিট, লিমিট না, নো ইউনিট, ঠিক আছে, ডাইমেনশনলেস কোয়ান্টিটি, ইউনিট নেই। সো স্ট্রেসের ইউনিট বোঝা গেছে নিউটন পার মিটার স্কোয়ার, স্ট্রেনের ইউনিট নেই, বিকজ স্ট্রেন হচ্ছে দুটো সেম কোয়ান্টিটির মধ্যে রেশিও বোঝায়। সো স্ট্রেস বোঝা গেল, স্ট্রেন বোঝা গেল। এবার আসি হুকস ল। হুকস ল বলছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা ল, যেখানে বলছে আন্ডার ইলাস্টিক লিমিট স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন, স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন। কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট, আন্ডার ইলাস্টিক লিমিট, ইলাস্টিক লিমিট, প্রথমে বলেছিলাম যে এই যে দেওয়ালটা আছে, আমি যে ঠেলছি, এই দেওয়ালটা কোনো ডিফর্মেশন হচ্ছে না, আমি যদি এটা বুলডোজার দিয়ে ঠেলতাম এটা ভেঙে যেত, বিকজ বুলডোজার দিয়ে ঠেললে এর যে ফোর্সটা অ্যাপ্লাইড হচ্ছে সেই ফোর্সটা বিয়ন্ড ইটস ইলাস্টিক লিমিট। সো ইলাস্টিক লিমিট মানে একটা কিছু সহ্য করার ক্ষমতা বোঝায়, তো সেই ক্ষমতার বাইরে যখন আমি ফোর্স অ্যাপ্লাই করবো তখন সেই ফোর্সটাকে আর ইলাস্টিক লিমিটের মধ্যে ধরা যাবে। আর আমি বলেছি যে এই চ্যাপ্টারে আমরা যা যা ডিসকাস করবো সবগুলো ইলাস্টিক লিমিটের ভেতরকার জিনিস, কিন্তু ইলাস্টিক লিমিটের বাইরে কি হবে সেটা আমরা বুঝতেও পারবো না বা এখানে ক্যালকুলেট করতেও পারবো না।
সো ইলাস্টিক লিমিটের মধ্যে যদি থাকে কোনো সিচুয়েশন দেন স্ট্রেস উইল বি প্রপোর্শনাল টু স্ট্রেন। সো এখানে আমি লিখতে পারি স্ট্রেস ইজ ইকুয়াল টু আ কনস্ট্যান্ট ইনটু স্ট্রেন, কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। সো স্ট্রেস বাই স্ট্রেন ইকুয়াল টু কনস্ট্যান্ট। সো স্ট্রেস আর স্ট্রেন এর রেশিওটা অলওয়েজ কনস্ট্যান্ট হবে। এই যে কনস্ট্যান্ট এটাকে বলা হয় ইলাস্টিক মডিউলাস, মানে এটা এমন একটা কনস্ট্যান্ট যাকে এই চ্যাপ্টারে বলা হয় ইলাস্টিক মডিউলাস। সো দেয়ার আর থ্রি টাইপস অফ ইলাস্টিক মডিউলাই, ওয়ান ইজ ইয়ংস মডিউলাস, রিলেটেড টু দ্য এক্সটেনশন অফ লেন্থ বা ইলংগেশন। সেকেন্ড বাল্ক মডিউলাস, রিলেটেড টু ভলিউম ইনক্রিমেন্ট বা ভলিউম এক্সটেনশন। অ্যান্ড থার্ড রিজিডিটি মডিউলাস। রিজিডিটি মডিউলাস হচ্ছে ডিফর্মেশন উইথ শেপ, ডিফর্মেশন উইথ শেপটা শেপটা কিরকম। সাপোজ এই যে বইটা আছে, এই বইটাকে আমি এই সাইড থেকে ঠেলছি, ঠেললে এই যে সোজা ছিল বইটা, এই যেমন সোজা ছিল, আমি যখনই ওপরের পোর্শনটাতে ফোর্স অ্যাপ্লাই করছি, এই যে বইটার একটা অ্যাঙ্গুলার ডিফর্মেশন হচ্ছে, অ্যাঙ্গুলার ডিফর্মেশনটাকেই বলা হচ্ছে রিজিডিটি, মানে অ্যাঙ্গুলার ডিফর্মেশনের সাথে রিলেটেড যে মডিউলাসটা সেটাকে বলা হয় রিজিডিটি মডিউলাস। তো এই তিন ধরনের মডিউলাস পাই, ইলাস্টিক মডিউলাসকে, সরি ইয়ংস মডিউলাসকে ওয়াই দিয়ে ধরা হয়, বাল্ক মডিউলাসকে বি অর কে দিয়ে লেখা হয়, আর রিজিডিটি মডিউলাসকে ইটা দিয়ে ডিনোট করা হয়। এছাড়াও এই তিনটে মডিউলাস ছাড়া একটা রেশিও আছে, দ্যাট ইজ পয়সনস রেশিও। এবার আসি স্ট্রেস, স্ট্রেন কার্ভ, ভেরি 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 ইম্পর্টেন্ট স্ট্রেস স্ট্রেন কার্ভ। আমরা হুকস ল থেকে কি জানলাম, যে স্ট্রেস অ্যান্ড স্ট্রেন আর প্রপোর্শনাল টু ইচ আদার, একটা বাড়লে অন্যটাও বাড়বে। তো স্ট্রেস অ্যান্ড স্ট্রেন প্রপোর্শনাল কতক্ষণ থাকবে, হুকস ল বলেছিল আন্ডার ইলাস্টিক লিমিট। সো ইলাস্টিক লিমিটের বাইরে গেলে কি হবে সেটা একটু নেচারটা দেখব। এই হলো আমাদের এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস। তো এইখানে এই দিকটাকে নব স্ট্রেস, আর এটা স্ট্রেন, বা এটাকে অনেকে লোড এদিকে নেওয়া হয়, এদিকে এক্সটেনশন নেওয়া হয়, এভাবে মানে ডিফারেন্ট ফর্মে লেখা হয়। লোড দিচ্ছি যার ফলে স্ট্রেসটাও বাড়ছে, আর স্ট্রেন ইজ রিলেটেড টু এক্সটেনশন, সো লোড এক্সটেনশন কার্ভ বলা হয় এটাকে, বা স্ট্রেস স্ট্রেন কার্ভ বলা হয়। এটা ইয়ংস মডিউলাসের প্র্যাকটিক্যালও আছে, এটা সিবিএসই তে এটা করানো হয়, আইএসসি তে ছিল, ক্লাস ইলেভেনে দুটোতেই আছে, বাট অনেক আইএসসি স্কুলে করানো হয় না, বাট সিবিএসই স্কুলে এখন অনেক জায়গায় করানো হয়। এই স্ট্রেস স্ট্রেনের যে গ্রাফটা, সেই গ্রাফটা খুব ইম্পর্টেন্ট। সেখানে বলা হচ্ছে যে প্রথমে এই যে কার্ভটা, যদি আমি স্ট্রেস বাড়াই তাহলে স্ট্রেনটা বাড়বে, স্ট্রেস যদিও আমি স্ট্রেস বাড়াতে পারবো না। মনে রাখতে হবে স্ট্রেস হলো ইন্টারনালি আউটওয়ার্ড ফোর্স, আমি এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করতে পারি, তার ফলে পার্সিয়ালি ও ইনক্রিজ করছে, মানে স্ট্রেস যেটা সেই স্ট্রেসটাকে আমি ডাইরেক্টলি বাড়াচ্ছি না, স্ট্রেসটা অটোমেটিক্যালি বাড়ছে। কখন বাড়ছে, যখন আমি ফোর্স অ্যাপ্লাই করছি, এক্সটার্নাল ফোর্স যখন আমি অ্যাপ্লাই করছি সেই সময় স্ট্রেসটা অটোমেটিক্যালি বাড়ছে, এবং তার ফলে ওর ইলংগেশন হচ্ছে, এবং যার ফলে স্ট্রেনও বাড়ছে, সোজা কথা। তো এই যে স্ট্রেস স্ট্রেনের কার্ভটা, প্রথমে এতটা পোর্শন স্ট্রেট হলো, একদম স্ট্রেট, তার মানে আন্ডার ইলাস্টিক লিমিট, এটাকে আমি এ পয়েন্ট ধরে নিলাম। এরপর থেকে গ্রাফটা জাস্ট কার্ভ হতে শুরু হলো, এটাকে আমি বি পয়েন্ট ধরছি, ঠিক আছে, জাস্ট কার্ভ হতে শুরু হচ্ছে। এরপর দিস ইজ পয়েন্ট সি, তিনটে পয়েন্ট আমি আলাদা করে করে বলবো,
একটু কার্ভ হয়েছিল প্রথমটাতে বি পয়েন্টে এবং সি পয়েন্টে ফাইনালি কার্ভ হলো, এবং তারপরে যত এবারে আরো বাড়াবো তত এটা এভাবে বেড়ে এই হচ্ছে গ্রাফ। এবার পুরোটাকে বোঝাবো। দেখা যাচ্ছে এতটা অবধি এই যে পোর্শনটা এ অবধি, এ অবধি একদম ডাইরেক্টলি ওয়েল মেনটেন্ড গ্রাফ, যেখানে স্ট্রেস অ্যান্ড স্ট্রেন আর ডাইরেক্টলি প্রপোর্শনাল। সো এটা যদি আমি ও পয়েন্ট ধরে নিই, সো ও এ ডিনোটস ডাইরেক্টলি প্রপোর্শনালিটি নেচার, ও থেকে এ অবধি। বিটাকে বলা হয় ইলাস্টিক লিমিট। মানে কখনো কখনো দেখা গেছে যে বি অবধি চলে যাওয়ার পরেও যদি প্রেশারটাকে রিলিজ করে দেওয়া হয় ও আবার আগের শেপে ফিরে আসে, কিন্তু যখনই আমি সি পয়েন্টে চলে গেলাম, এটাকে ইল পয়েন্ট বলা হয় বা অনেক সময় পারমানেন্ট ডিফর্মেশন পয়েন্ট বলা হয়, যে পয়েন্টে যদি একবার পৌঁছে যাওয়া যায় তাহলে ও আর আগের শেপে ফিরে আসে না। কারণ আমি যদি সি থেকে একটা প্যারালাল লাইন এদিকে ড্র করি, দেখব যদি কোনো কারণে আমি স্ট্রেসটাকে রিলিজ করতেও পারি, তাও ঠিক এই পয়েন্টে এসে কিন্তু ওর ডিফর্মেশনটা হয়ে রয়ে গেল। সো ইট ইজ এ পারমানেন্ট ডিফর্মেশন পয়েন্ট। মানে এই চুলে বাঁধার যে গার্ডার গুলো বলি সেগুলোকে যদি টেনে লম্বা করে দিই ছেড়ে দিই, ছেড়ে দিলে ও আবার আগের শেপে ফিরে আসছে। কিন্তু এভাবে যদি বারবার করতে থাকি অনেকটা টেনে দেওয়ার পরে দেখবো যে ও আর আগের শেপে ফিরে আসছে না, পার্মানেন্ট ডিফর্মেশন হয়ে গেল। সো দিস পয়েন্ট ইজ কল্ড ইয়েল পয়েন্ট বা পার্মানেন্ট ডিফর্মেশন পয়েন্ট। এরপরে যত আমি বাড়াবো তত গ্রাফটা কিন্তু নিচের দিকে নামবে না, এটাই যেন কনফিউশন না হয়। মানে এখানে কার্ভটা এইভাবে বেঁকে উঠছে না, কার্ভটা কিন্তু বরাবরই উপরের দিকে বাড়ছে, হ্যাঁ কখনোই কমছে না। তো এখানে যখন আমি পৌঁছে গেলাম এইটাকে বলা হয় এটা হচ্ছে একদম মানে লিমিটে পৌঁছে গেছি। সো এই এই যে পয়েন্টটা এটাকে যদি আমি ডি পয়েন্ট ধরে নিই, সো ডি পয়েন্টকে বলা হয় আল্টিমেট স্ট্রেস পয়েন্ট বা আল্টিমেট ইলাস্টিক লিমিট। সরি সরি আমি ভুল বলছি, আল্টিমেট স্ট্রেস পয়েন্ট মানে এই পয়েন্ট অবধি ও স্ট্রেসটাকে সহ্য করতে পারছে, এর পরে যদি আমি আরো স্ট্রেস দিই তখন কি হবে, তখন এইখানটাতে পৌঁছে যাচ্ছে। দিস ইজ কল্ড ফ্র্যাকচার পয়েন্ট, এটাকে বলা হচ্ছে ফ্র্যাকচার পয়েন্ট। সো ইট ইজ এখানে পৌঁছে যাওয়া মানে যে স্ট্রেসটা আমি অ্যাপ্লাই করছি দ্যাট ইজ কল্ড ব্রেকিং স্ট্রেস, ভেঙে যাবে বডিটা, ছিঁড়ে যাবে। আমি একটা তারকে যদি ওপর থেকে টেনে লম্বা করার চেষ্টা করি একটা লিমিট অবধি, ঠিক আছে ও ডিফর্মেশন হলো, ও প্রথমে কি হচ্ছিল প্রথমে ইলাস্টিক লিমিটের মধ্যে থাকলেও আবার আগের শেপে ফিরে আসছিল, তারপর ডিফর্মেশন হয়ে লম্বা হয়ে রয়ে গেল। কিন্তু যদি আমি ওর লিমিটের বাইরে ফোর্স দিয়ে দিই তখন কি হবে, একটা পয়েন্টে এসেও ছিঁড়ে পড়ে যাবে। সেই কারণে যে ক্রেন গুলোতে জিনিসপত্র তোলা হয়, অনেক ভারী ভারী জিনিস তোলা হয়, তার উপরে একটা ব্রেকিং স্ট্রেস বলে একটা ভ্যালু লেখা থাকে যে এর কতটা ক্ষমতা আছে, এর বাইরে যদি ওকে আমি লোড দিয়ে দিই তাহলে ওর এক্সটেনশনটা এতটাই হবে যে ও আর সহ্য করতে পারবে না, দ্যাট উইল রিচ দ্য ফ্র্যাকচার পয়েন্ট। সো এই এই যে গ্রাফটা আছে এই গ্রাফটাকে এক্সপ্লেন করতে যায় 3 মার্কস বা অনেক সময় 5 মার্কস এর কোয়েশ্চেন দেয়, প্রত্যেকটা পয়েন্টকে আলাদা আলাদা করে ডিসকাস করতে হয়। এবারে কয়েকটা টাইপের মেটেরিয়াল নিয়ে আমরা ডিসকাস করব। ফার্স্ট হচ্ছে আমাদের অনেক ধরনের মেটেরিয়াল আছে, মানে ইলাস্টিক লিমিটের মধ্যেই থাকে, ধরুন ডাকটাইলস মেটেরিয়াল, ডাকটাইল মেটেরিয়াল। এরা কারা, যাদেরকে আমি পিটিয়ে পিটিয়ে সরু তারের মতো লম্বা করে দিতে পারি, যেমন গোল্ড, গোল্ড অর্নামেন্টস খুব হালকা বা খুব কম পরিমাণ নিয়ে অনেক সুন্দর সুন্দর অর্নামেন্টস তৈরি করা যায়। আমরা জুয়েলারি শপে গিয়ে দেখেছি যে অনেক পাতলা একটা সোনার পাত দিয়ে কি সুন্দর ডিজাইন করা যায়, অনেক হালকা হয়, 1 গ্রাম 2 গ্রাম 5 গ্রাম 10 গ্রাম, এতটা হালকা জিনিস দিয়ে খুব সুন্দর ডিজাইন করে দেওয়া যায়।
তো এই যে ডাকটাইল মেটেরিয়ালস এরা কারা, না যাদেরকে আমি বাইরে থেকে স্ট্রেস দিল ওদের ইলাস্টিক রিজিয়নটা অনেকটা বেশি, মানে ডাকটাইল মেটেরিয়ালদের ইলাস্টিক রিজিয়ন অনেকটা লম্বা, মানে ও সেইভাবে ছিঁড়ে যাচ্ছে না, ঠিক আছে, ছিঁড়ে পড়ে যাচ্ছে না বা নিজের শেপে ফিরে আসছে। যেসব মেটেরিয়ালস কে সরু তারের মতো লম্বা করে দেওয়া যায় বা পাতলা পাতের মতো চ্যাপ্টা করে দেওয়া যায় সেগুলোকে বলা হয় ডাকটাইল মেটেরিয়াল, যেমন আয়রন, কপার, গোল্ড, এরা সিলভার। সেকেন্ড, এরপরে আসছি ব্রিটল মেটেরিয়াল। ব্রিটল মেটেরিয়াল কারা? ব্রিটল মেটেরিয়াল হচ্ছে সেই ধরনের মেটেরিয়াল গুলো যেগুলোর ইলাস্টিক লিমিট খুব কম, প্লাস্টিক লিমিট অনেক আছে, বেশিরভাগটাই প্লাস্টিক লিমিট। এই ধরনের মেটেরিয়াল গুলো কি করে না, এই ধরনের মেটেরিয়াল গুলো খুব সহজে ভেঙে যায়, এদের প্লাস্টিক লিমিট অনেকটা, এদেরকে ভঙ্গুর বলা হয়, এরা খুব সহজে ভেঙে যেতে পারে। যেমন একটা গ্লাস টাম্বলার, জল খাওয়ার যে গ্লাস গুলো হয় সেটা যদি হাত থেকে ফেলে দিই ও ভেঙে গেল। আমি আমরা দেখেছি যে ওই কাঁচের টেবিল গুলো উপরে ভারী জিনিস রাখছি ওর কোনো ডিফর্মেশন হচ্ছে না, বাট একটা লিমিটের পর ভেঙে যাচ্ছে, মানে ও ডাইরেক্ট ভেঙে যাচ্ছে, ওর ইলঙ্গেশন বা বেন্ডিং কিছু হচ্ছে না। সো এদের প্লাস্টিক লিমিটটা খুব বেশি, ইলাস্টিক লিমিট খুবই কম, ফলে এর ডাইরেক্টলি ভেঙে যাচ্ছে। এই ধরনের মেটেরিয়ালসকে বলা হয় ব্রিটল মেটেরিয়ালস। এছাড়াও আছে ইলাস্টোমার্স। ইলাস্টোমার্স মানে যাদেরকে যেমন খুব সহজে যাদেরকে ডিফর্ম করে দেওয়া যায়, তাহলে ইলাস্টোমার্সদের প্লাস্টিক লিমিট, এটা তো বেসিক্যালি প্লাস্টিক মেটেরিয়াল টাইপের ইলাস্টোমার্স, মানে আমরা বুঝতে পারছি যে ইজিলি ডিফর্ম হয়ে যাচ্ছে, এদের প্লাস্টিক লিমিটটা খুব লং হয়, দে আর কল্ড ইলাস্টোমার্স। প্লাস্টিক লিমিটটা খুব লার্জ হয়, অনেকটা অনেকটা রিজিয়ন জুড়ে প্লাস্টিক লিমিট থাকে এদের। এই তিন ধরনের বেসিক্যালি মেটেরিয়ালস হয়। এছাড়াও যেটা আমাদেরকে জানতে হবে সেটা হলো ইলাস্টিক আফটার এফেক্ট। ইলাস্টিক আফটার এফেক্ট মানে সাপোজ যারা ফুটবল খেলে তারা ভালো বুঝতে পারবে যে ফুটবলে যদি পাম্প কম থাকে, একদম মানে অনেকটাই কম, তাহলে একটু চাপ দিলে ফুটবলটা চ্যাপ্টা হয়ে যায়। কিন্তু সেই ফুটবলটাকে যদি আমি প্রায় একদিন এমনি রেখে দিই, কোনো হাত না দিয়ে রেখে দিই, তাহলে অনেক সময় দেখা যায় যে ফুটবলটা আবার গোল হয়ে গেছে, আগের শেপে ফিরে এসেছে। তো এই জিনিসটা কেন হয় যে আমি আগে প্রেসার দিলাম, প্রেসার দেওয়ার ফলে ও ডিফর্ম হয়ে গেল, কিন্তু ওর ওই যে স্প্রিং গুলো দেখাচ্ছিলাম, স্প্রিং গুলো রিগেন করতে একটু সময় লাগছে, মানে ওর শেপটাকে রিগেন করতে অনেক সময় লাগছে। এই ধরনের এই যে নেচারটা বা এই বিহেভিয়ারটাকে এটাকে বলা হয় ইলাস্টিক আফটার এফেক্ট। আর লাস্ট যেটা বলবো সেটা হলো ইলাস্টিক ফ্যাটিগ। যদি কোয়েশ্চেন করা হয় যে একটা কানেক্টিং ওয়্যার, ওই ইলেকট্রিক্যাল এক্সপেরিমেন্ট করার সময় যে কানেক্টিং ওয়্যারগুলো থাকে যার উপরে কাপড় জড়ানো থাকে সাদা সাদা, তো সেই ওয়্যারগুলোকে কাটার বাদ দিয়ে, কাটার বা প্লায়ার বাদ দিয়ে কিভাবে কাটা যায়, এটা ইজিলি বলা যাবে এভাবে যে এটা যদি ওই ওয়্যারটা হয়ে থাকে তো এই ওয়্যারটাকে বারবার ধরে এইভাবে মুড়তে হবে, একটা জায়গাতেই বারবার ধরে মুড়তে হবে, মুড়লে যে জায়গাটাতে মুড়ছি সেই জায়গাটাতে বারবার এক্সটেনশন কন্ট্রাকশন, এক্সটেনশন কন্ট্রাকশন হতেই থাকছে বারবার, এরকম হতে হতে কিছুক্ষণ পর দেখা যাবে ওই জায়গাটার, পার্টিকুলারলি ওই পয়েন্টটার ইলাস্টিক নেচারটা পুরো নষ্ট হয়ে যায়, অ্যান্ড দ্যাট ইজ কল ইলাস্টিক ফ্যাটিগ, ফলে ও ভেঙে যাবে সঙ্গে সঙ্গে, মানে ইট উইল বিহেভ লাইক এ প্লাস্টিক মেটেরিয়াল। এই নেচারটাকে বলা হয় ইলাস্টিক ফ্যাটিগ। সো আমরা তিন ধরনের মেটেরিয়াল পড়লাম আর দুটো নেচার পড়লাম। এবার যেটা দেখবো ইলাস্টিক মডিউলাস, যেগুলো আমরা পড়েছিলাম সেগুলো সম্পর্কে জানবো। ফার্স্ট আসছি ইয়ংস মডিউলাস। ইয়ংস মডিউলাস কে আমরা ওয়াই দিয়ে ডিনোট করি। আমরা দেখেছিলাম হুকস ল যখন পড়াই ওই প্রপোর্শনালটা যখন বলছিলাম, ইলাস্টিক মডিউলাস হলো, ইলাস্টিক মডিউলাসটা কার সাথে সমান, ইট ইজ দ্য রেশিও অফ স্ট্রেস অ্যান্ড স্ট্রেন। যদি ইলাস্টিক মডিউলাসটা ইয়ংস মডিউলাস হয় তাহলে সেক্ষেত্রে লেন্থের সাথে পুরো ব্যাপারটা অ্যাসোসিয়েটেড থাকবে, তার মানে আমি ওয়াই বা ইয়ংস মডিউলাস ইকুয়াল টু লিখতে পারি লংগিটিউডিনাল স্ট্রেস বাই লংগিটিউডিনাল স্ট্রেন।
longitudinal stress divided by longitudinal strain. এই দুটো রেশিওতেই লেন্থ অ্যাসোসিয়েটেড, তাই এটাকে বলা হয় ইয়াংস মডুলাস। এটা ডায়াগ্রাম একে দেখা এই সাইডে, সাপোজ একটা রিজিড সাপোর্ট থেকে একটা ওয়্যার ঝুলছিল, ইট ইজ দ্য অরিজিনাল লেন্থ অফ দ্য ওয়্যার। এবারে আমি কি করছি না, এতে একটা লোড চাপিয়ে দিলাম, এর নিচে একটা লোড চাপিয়ে দিলাম, একটা লোড ঝুলিয়ে দিলাম। লোড ঝুলালে কি হবে, এটা এক্সটেন্ড করবে, ওয়্যারটা নিচের দিকে কিছুটা বেড়ে গেল, বেড়ে এখন এইভাবে ঝুলছে। তাহলে এই যে পোর্শনটা যেটুকু ইলঙ্গেট করলো, দ্যাট ইজ কল্ড ডেল্টা এল, চেঞ্জ ইন লেন্থ। সো আমরা দেখতে পাচ্ছি যে লংগিটিউডিনাল স্ট্রেস কিভাবে পাবো। লংগিটিউডিনাল স্ট্রেস বলতে প্রথমে আমাদের জানতে হবে যে এই যে ওয়েটটা ঝুলিয়েছি তার মানে ওয়েট কত, ওয়েটটা mg, obviously mass m and g is the gravitational acceleration. এবার এই যে ওয়েটটা নিয়ে আমি কাজ করছি, ওয়েটটা যতই সরু হোক না কেন, তার এই ওয়েটটার ডাইমেনশনাল মানে এরিয়া অফ ক্রস সেকশনটা বের করতে হবে, ওই স্ক্রু গজ দিয়ে মেপে এরিয়া অফ ক্রস সেকশন বের করতে হবে। সেই এরিয়া অফ ক্রস সেকশন যদি a হয়ে থাকে, তাহলে লংগিটিউডিনাল স্ট্রেস হবে mg বাই a, আর লংগিটিউডিনাল স্ট্রেন, স্ট্রেন মানে তো রেশিও অফ এক্সটেনশন টু অরিজিনাল লেন্থ, সো ইট উইল বি ডেল্টা এল ডিভাইডেড বাই অরিজিনাল লেন্থ। সো mg বাই a ইজ লংগিটিউডিনাল স্ট্রেস অ্যান্ড ডেল্টা এল বাই এল ইজ লংগিটিউডিনাল স্ট্রেন। এই দুটো রেশিওকেই বলা হয় y। সো y ইজ বেসিক্যালি mg l ডিভাইডেড বাই a ইন্টু ডেল্টা এল, ইট ইজ দ্য এক্সপ্রেশন অফ ইয়ংস মডুলাস। y এর ইউনিট কি হবে দেখতেই পাচ্ছি, ওপরে আছে স্ট্রেস, নিচে আছে স্ট্রেন, স্ট্রেনের কোনো ইউনিট হয় না। সো ওপরের ইউনিটটা কি হবে, নিউটন পার মিটার স্কোয়ার, সো ইট হ্যাজ এ ইউনিট নিউটন পার মিটার স্কোয়ার। এই হলো আমাদের ইয়ংস মডুলাস। তাহলে আজকে এতটা অবধি থাক, এর নেক্সট যে ক্লাসটা হবে, আমরা এর বাকি যে মডুলাস গুলো আছে, যেমন বাল্ক মডুলাস, রিজিডিটি মডুলাস, পয়সনস রেশিও বা তার সাথে ইলাস্টিক এক্সটেনশন যখন হচ্ছে তখন এর পোটেনশিয়াল এনার্জি কত স্টোর থাকছে, সেইগুলো পরের ক্লাসে হবে।